রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই রব্বা এরা দুজনে লালন পালন করে ছোটবেলায়। তো আল্লাহ হলেন প্রধান রব আর পিতামাতা হলেন দ্বিতীয় রব। পিতামাতা আমাদেরকে লালন পালন করেছে। এখন আপনার এক একজন বড় বড় মানুষ, কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ এসপিডিসি, আপনারা মায়ের কোলে যখন ছিলেন তখন মায়ের দয়াই আপনারা আমরা সবাই বড় হয়েছি। মা যদি দয়া না করতো, মা যদি রাগ করে আপনাকে একদিন দুধ দেওয়া বন্ধ করতো, তা আপনার লাশ রাবিষ্ঠায় পড়ে থাকতো। মায়ের বিরুদ্ধে পৃথিবীতে কেউ মামলা করার ক্ষমতা রাখতো না, কি বলেন, রাখতো? হ্যাঁ, মা যদি তার সন্তানকে নষ্ট করে পৃথিবীর কেউ বুঝতে পারবে যে এটা মায় করছে? কাজী যে যেখানে আসেন বড় হয়েছেন, মনে করে দেখেন মায়ের কোলে আপনি অতটুকু বাচ্চা ছিলেন এবং আপনাকে ওইভাবে মা প্রসাব পায়খানা কষ্ট এই সব কিছু সহ্য করে মা আপনাকে বড় করেছে। কিন্তু আজকে অনেক খবরে আমরা দেখি মায়ের প্রতি অবহেলা, মাকে ফেলে রেখেছে, কেউ মাকে মুরগির ঘরে ওখানে রেখেছে, বাবাকে আঙিনার মধ্যে ফেলে রেখেছে, ছেলেদের বড় বড় দালান, কেউ বাবাকে ঘরে তুলছে না। কাজে এইগুলি হলো পৃথিবীর সবচেয়ে কপাল পোড়া মানুষ। এই মানুষ এই আচরণ যারা করে, সেই মানুষ যদি মজলিসে থাকে সেই মজলিসে আল্লাহ দোয়া কবুল করে না। এর এত বড় গজবী মানুষ যারা পিতামাতার সাথে বেয়াদবি করে। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বা আল্লাহ যেভাবে রব, আল্লাহর পরে তোমার মা বাবা তোমার রব, তোমাকে লালন পালন করেছে। আল্লাহ যে আমাদের রব, তিনি কি করেন এগুলো কেমন করে আপনাকে বুঝাবো। দেখেন আমরা যে খাদ্য খাদ্য খাই, এটা দুদিক থেকে খাই, মুখে খাই নাকে খাই। এখন মুখের খাবারটার চাইতে নাকের খাবারটা বেশি জরুরি। মুখের খাবার আপনি 12 ঘন্টা 24 ঘন্টা 80 ঘন্টা মুখের খাবার যদি না খান আপনারা মরবেন, কিন্তু নাকের খানা কি 5 মিনিট বন্ধ রাখতে পারবেন? এই যে নাকের খানাটা এত মূল্যবান অক্সিজেন, এই নাকের খাবারটা আপনাকে কে দেয়? আল্লাহ বলেন আমি তোমার রব, যে খানাটা তোমার জন্য সবচাইতে জটিল সবচাইতে মূল্যবান সেইটা আমি তোমাকে সরবরাহ দিচ্ছি। তোমার যদি অক্সিজেন কিনতে হতো তো বাজারে গিয়া চাল ডাল মাছ মাংস কেনার আগে আগে কিনতে তুমি অক্সিজেন নাকের, কি বলেন? কিন্তু আল্লাহ তাআলা এই বিশ্বের বায়ুমণ্ডল মানে মাটি থেকে প্রায় 40 মাইল জুড়ে উপরে সারা বিশ্বব্যাপী বায়ুমণ্ডল এটা সম্পূর্ণ অক্সিজেনে আল্লাহ ভরে রেখেছেন। এই অক্সিজেন যদি আপনি হাসপাতালে গিয়া দেন তো দেখেন এক সপ্তাহে কত বিল হয় আপনার। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের রব আমি, পালনেওয়ালা আমি, কিন্তু তোমাদের নাকের খাদ্যটা সবচেয়ে জটিল এইটা আমি তোমাদের জন্য এত সহজ করে দিয়েছি যে কোনোদিন তোমরা চিন্তাই করো নাই যে নাকের খাদ্যের কোনো মূল্য আছে। এটা তুমি বোঝো কখন? যখন তোমার গাড়িটা পানিতে ডুবে যায়, তোমার নৌকাটা লঞ্চটা পানিতে ডুবে যায়, তখন তুমি বোঝো যে নাকের খাদ্যের কত জরুরি কত প্রয়োজন। এখন তুমি বোঝো না, শুয়ে টানো বসে টানো ঘুমাইয়া নাক টানো, নাকের মধ্যে অক্সিজেন আসে আর যায়, তুমি মনে করছো এটার কোনো মূল্য নাই, এটার কোনো মালিক নাই, কি ঠিক কিনা বলুন? এটার কোনো মালিক নাই এটা মনে করছেন? এই অক্সিজেনের মালিক আল্লাহ, তিনি এভাবেই তিনি সরবরাহ করেন। সমস্ত পশুদের নাকের খাদ্য আল্লাহ তাআলা নিজে সংগ্রহ করেন, তাও আল্লাহ দেন, কিন্তু মুখের খাদ্যটার ব্যাপারে আমাদের একটু মেহনত আছে। আমরা মেহনত করে মুখের খাদ্যটা সংগ্রহ করি, কিন্তু নাকের খাদ্যের জন্য আমাদের কোনো মেহনত নাই। বিনা মেহনতে আল্লাহ তাআলা আমাদের নাকের খাদ্য দান করেছেন। তিনি রব, তিনি আমাদের জন্য সূর্যের আলো বিনামূল্যে দান করছেন। আমরা এই বিদ্যুৎ ব্যবহার করছি বিল হবে, কিন্তু আল্লাহর সূর্যের আলো আমরা ব্যবহার করেছি, জীবনে কোনোদিন বিল দিয়েছি? আল্লাহর পানি আমরা ব্যবহার করি, এই বোতলটা 15-20 টাকা বাজারে, কিন্তু আল্লাহর পানি কত লক্ষ কোটি ব্যারেল পানি আল্লাহর আমরা ব্যয় করছি, কোনো মূল্য পরিশোধ করি? করি না। আল্লাহর কুদরতকে আমরা বুঝি যে আমরা তার গোলাম, তিনি আমাদের কি করে রেখেছেন? এই যে নদী সমুদ্র ভাটা জোয়ার কি করে আপনি জানেন? পৃথিবীর যত নালা খালা যত ময়লা আবর্জনা ড্রেন সব নদীতে, এখন এই নদীর পানি
ভাটিতে এই ময়লা আবর্জনা পচা গলা সব সমুদ্রে চলে যায়, সমুদ্রের পানি সব লবণ, এই লবণ পানির মধ্যে যখন এগুলা ঢোকে লবণ পানি ওকে পোড়াইয়া সারখার করে পানিটাকে পিউরিফাইড করে, পানিটাকে পবিত্র করে। তো ভাটিতে সমুদ্র সমস্ত পচা পানি ময়লা পেটের মধ্যে নিয়ে লবণ দিয়া পরিষ্কার করে, জোয়ারে ফ্রেশ পানি আপনার জন্য ছেড়ে দেয়। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাটা জোয়ার কে করেছে বলেন, কার ক্ষমতা আছে ভাটা জোয়ার করার? শোনেন, একটা আগুনের টুকরাকে শূন্য রাখা যায়, বান্ধে রাখলে রশি পুরিয়া পড়ে যাবে, খুঁটি দিলে খুঁটি পুরিয়া গইলে পড়ে যাবে। তো সূর্য একটা আগুন, বিজ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করলাম, নিজেও দেখেন গরম, সূর্য বিশাল একটা আগুনের টুকরা, সূর্যটা বিশাল একটা আগুনের টুকরা, পৃথিবী চাইতে অন্তত কয় লক্ষ গুণ বড়, সে তো জানেন আপনারা। এত বড় একটা আগুনের টুকরা, এইটাকে শূন্য কে ধরে রেখেছে বলেন? এমন কারো শক্তি আছে যে একটা জ্বলন্ত আগুন আপনি শূন্য রূপে ধরে রাখবেন? কোনো ক্ষমতা আছে? এই সূর্যটাকে মহাশূন্য কে ধরে রেখেছে? এই পৃথিবীটা শূন্যের উপরে উড়ে বেড়াচ্ছে, এই পৃথিবীটা প্রতি ঘন্টায় 43,200 মাইল বেগে এই পৃথিবীটা জোরে চলছে সূর্যের সাথে, এত জোরে চলে পৃথিবী। চলার কারণে পৃথিবীর দুই সাইডে বাতাস লাগে, বাতাস লাগার কারণে পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু ওই দুই মেরুতে বরফে ঢেকে যায়। একটা বিমান যখন চলে দুই সাইডে বাতাস লাগে, উপরে নিচে বাতাস, মাঝে না। এই জন্য আপনি দেখেন যে পৃথিবীর পাহাড়গুলি তো সূর্যের কাছে কতখানি উপরে, তো পাহাড়ের চূড়াগুলো গরম থাকার কথা না, কিন্তু পাহাড়ের চূড়া ঠান্ডা, ভীষণ ঠান্ডা। কেন? যে পৃথিবী চলে এই কারণে পৃথিবীর উপরিভাগে বাতাস লাগে, এই জন্য পাহাড়ের উপরগুলি সব বরফে ঢাকা। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। সূর্যের দুই সাইড বাতাস লাগে, পৃথিবীর দুই পাশে বাতাস লাগে, এই জন্য পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু অ্যান্টার্কটিকা সম্পূর্ণ বরফে ঢাকা। সকলে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবী উড়ে বেড়াচ্ছে, এই যেখানে বসে আছি, আপনি খুব বড় জাহাজ যদি বসে থাকেন, জাহাজ চলে না লঙ্গর করা আছে, তা আপনি ভিতরে বেশি বুঝবেন না, ভিতরে বেশি কিছুই বুঝতে পারবেন না। কাজে এই পৃথিবীটা ঘন্টায় 43,200 মাইল বেগে মহাশূন্য উড়ে বেড়াচ্ছে। এইভাবে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলি শূন্যের উপরে ভাসমান, কোনোটায় কোনো খুঁটি খাঁটি দেওয়া নাই, না খুঁটি আছে না উপরে রশি দিয়ে টানানো আছে। অকল্লুন ফি ফালাকে ইয়াসবাহুন। কাজে আল্লাহর এই কুদরত সম্পর্কে যদি আপনি চিন্তা করেন, তা আপনি জানতে পারবেন যে এই আকাশ পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ। আমরা তার চাকর, আমরা তার গোলাম, আমরা তার চাকুরি গ্রহণ করেছি। আল্লাহ বলেন, কষ্ট করে তোমরা আমার চাকুরি করো, মৃত্যুর পরে আমি তোমার ফলাফল দিব, তুমি যদি পাস করো ফল তুমি ডান হাতে পাবে, ফেল করলে তুমি ফলাফলটা বাম হাতে পাবে। কাজে এইভাবে আমাদেরকে আল্লাহ চাকুরি দিয়েছেন, আমরা চাকুরি করব। এখন এই আল্লাহর পরিচয়টা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া, সমগ্র পৃথিবীর কাছে বিশ্বের কাছে জানিয়ে দেওয়া যে এই মহাবিশ্বের মালিক আল্লাহ, এই মহাবিশ্বের মালিক আল্লাহ, আমরা তার গোলাম, কেউ এই পৃথিবীর মালিক নয়, একমাত্র মালিক আল্লাহ। এই কথা আমরা সমস্ত পৃথিবীকে ছড়িয়ে দেব। এটা হলো আমাদের চাকুরি, এটা আমাদের কাজ, এই আমানত হচ্ছে কোরআন, এই আমানতকে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন যে আমানত প্রাপকদের কাছে পৌঁছিয়ে দাও, প্রাপক যারা পাবে তাদের কাছে আমানত পৌঁছিয়ে দাও। এই আমানত পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব ছিল রাসুলের, রাসুলের পরে এই আমানত পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের, আমার ওয়ারাসাতুল আম্বিয়া, আমাদের দায়িত্ব আমানত মানুষের কাছে আমরা পৌঁছিয়ে দিব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা আলেম সমাজ এই আমানত মানুষের কাছে পৌঁছিয়ে দিচ্ছি না। আপনার কাছে যদি কেউ স্বর্ণ আমানত রাখে, তা আপনি স্বর্ণ দিবেন না রূপা তামা দিয়ে তাকে বিদায় করবেন? বলেন তো কি দিতে হবে? স্বর্ণ আমানত রাখা আছে, স্বর্ণ দিতে হবে। তা আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত হচ্ছে আল কোরআন,
কিন্তু আমরা একটা অজমস মহফিলে আইসা আমরা কোনো একটা আয়াত পড়ি, তারপর দুই তিন ঘন্টা সব বক বক করি আজে বাজে কথা, কি ঠিক কিনা বলেন? কাজে হাসরে ময়দানে আলেমদেরই সবচেয়ে কঠিন বিচার হবে, আলেমদের এবং ধনীদের এই দুই শ্রেণীর বিচার খুব লম্বা সময় নেবে এই দুই শ্রেণীর বিচারে। যারা সম্পদের মালিক, অঢেল সম্পদের মালিক, তাদের বিচারে অনেক সময় নেওয়া হবে। আল্লাহ বলেছেন, বান্দা তুমি দান করো, তোমায় তুমি কোটি কোটি টাকার মালিক, তুমি এখন লক্ষ লক্ষ টাকা দান করছো, আমি দানে সব দেব, দান করলে আমি দশ গুণ থেকে সাতশো গুণ সব দিব, কিন্তু আমি জানি যে তুমি কার টাকা দান করছো, তুমি যার টাকা দান করছো আমি সব তাকে দিব। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝতে পারছেন? হ্যাঁ, আমার আমি ক্ষমতার মালিক, কোটি কোটি টাকা মাইরা আমি এখন সম্পদের মালিক হয়েছি, এখন আমি রিটায়ার করছি, আমি মহামালিক, আমি এখন লক্ষ কোটি মানুষকে দান করতে পারছি, কিন্তু এই টাকাটা আমি কি হালালভাবে আয় করছি, না কোটি কোটি মানুষের হক নষ্ট করে আমি এই টাকাটা আয় করছি? একজন দায়িত্বশীল ব্যক্তি এক কোটি টাকা যদি ঘুষ খায়, তো জনগণের একশো কোটি টাকার ক্ষতি করে সে এক কোটি টাকা ঘুষ খেতে পারে, সত্য কিনা বলেন? জনগণের একশো কোটি টাকার ক্ষতি করে সে এক কোটি টাকা ঘুষ খেতে পারে, এই ক্ষতিটা জনগণের সে করেছে, অথচ সে ছিল একজন দায়িত্বশীল, জনগণের সম্পদ, এর দায়িত্ব ছিল তাদের উপরে যারা সঠিক এটা ইউটিলাইজ করবে, ব্যবহার করবে। এই জন্য হাসরের ময়দানের হিসাবটা এমনভাবে হবে আপনি অবাক হয়ে যাবেন যে তুমি এই টাকা আয় করেছো, এই জন্য কত লোককে তুমি বঞ্চিত করেছো, তারা সবাই আসে তোমার কাছে প্রাপক, সবাই তোমার কাছে পাবে। পৃথিবী বড় কঠিন জায়গা, আল্লাহ জান্নাত বড় মূল্যবান, কাজে এই জান্নাত পেতে হলে আপনাকে খাঁটিভাবে আপনাকে কাজ করতে হবে, লোভ লালসা অহংকার ত্যাগ করে খাঁটিভাবে বিশুদ্ধভাবে কাজ করতে হবে, এবং সবচেয়ে বড় কাজ হলে আমানাত, এই আমানাতকে প্রাপকদের কাছে পৌঁছে দিতে হবে, কিন্তু এই আমানাত আমরা মানুষ কাছে পৌঁছে দিচ্ছি না। আমাদের কাছে আল্লাহ আমানত রাখছেন স্বর্ণ, আপনাদেরকে আমি লোহা তামা দিয়ে বিদায় করছি, এমন এমন কথা যে কথার কোনো অস্তিত্বই নাই, এগুলি বলে মানুষকে হাসি কাঁদিয়ে আমরা বিরাট বক্তা হয়ে মহফিল করে আমরা চলে যাচ্ছি। এর বিচার দেখবেন হাসরের ময়দানে যে কেমন কঠিন বিচার হয়। আমানত হচ্ছে আল কোরআন, আপনি আল কোরআনের কথাগুলি মানুষকে পৌঁছে দিবেন, এটা হচ্ছে আমাদের আলিম সমাজের কাজ, কিন্তু আমরা কি করছি? কাজে এই জন্য আপনারাও দায়িত্বশীল, কোরআন আল্লাহ তাআলা আমাদেরকেই দিয়েছেন তা না, আপনাদের সবারই দায়িত্ব আছে কোরআন সম্পর্কে। তবে সকলের জ্ঞান সমান না, যার যতখানি জ্ঞান সেই জ্ঞান অনুসারে অনুযায়ী তার থেকে আল্লাহ হিসাব নেবেন। আকলকে সৃষ্টি করে আল্লাহ বলেছেন, হে আকল, বেকা উহাসিবু বা বেকা উয়াকিবু, হে জ্ঞান, তোমার মাধ্যমে আমি মানুষকে শাস্তি দিব, তোমার মাধ্যমে আমি মানুষের হিসাব নিব। এই জ্ঞান হলো মানুষের শত্রু, অথবা জ্ঞান হচ্ছে মানুষের বন্ধু। সম্মানিত শুধু অনেক কথা বললে আপনাদের এলোমালোভাবে আমি সামান্য সংক্ষিপ্ত কথা আপনাদের কাছে বলতে চাই, সেটা হচ্ছে এই, আপনি একটা বিষয় বুঝতে পারলেন কি না, যে আমরা হিসাবের সম্মুখীন কেন হব, তার একমাত্র কারণ যে আমরা আল্লাহর পক্ষ থেকে চাকুরীকরণ করেছি যে এই কাজটা আমরা করব। আল্লাহ আপনার এই কাজটা আমরা করব, যে আপনি এই মহাবিশ্বের মহামালিক এটা আমরা ঘোষণা করব, আপনার ক্ষমতা আপনার কুদরত এইটা আমরা দুনিয়াতে প্রচার করব, এই পৃথিবীর সব নিয়ামত আপনার এটা আমরা মানুষকে বলবো। হ্যাঁ, আমরা যত জিনিস ব্যবহার করি দেখেন সব জিনিস আল্লাহ বিনামূল্যে আমাদেরকে দান করছেন। স্বর্ণের খড়ি কি আল্লাহ তাআলা কারো কাছে বিক্রি করছে? লোহা গ্যাস তামা আল্লাহ কারো কাছে বিক্রি করেছে? বিনামূল্যে সব আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন যে বান্দা দেখো একটু হিসাব করে দেখো, বিনামূল্যে আমি পৃথিবীতে সব নিয়ামত দান করছি, তুমি যদি আমার চাকরি করে আমার কাছে ফিরে আসো বিনামূল্যে তোমাকে আমি অনন্তকালের নিয়ামত আমি দান করবো, তোমাকে জান্নাত দান করবো। এই চাকরি আপনাকে করতে হবে, এখন এই চাকরি হচ্ছে কোরআনের কথাগুলি মানুষকে পৌঁছিয়ে দেওয়া, একে অপরকে বুঝিয়ে দেওয়া, যেটুকু পারেন সেইটুকু সহযোগিতা করা।